আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। মরক্কোর বিপক্ষে প্রথমবারের মতো হারের স্বাদ পেল ব্রাজিল। কাতার বিশ্বকাপে যে রূপকথার গল্প লেখা শুরু করেছিল মরক্কো, তা যেন ফ্লুক ছিল না, তার প্রমাণ দেওয়ার একটা তাগিদ তো ছিলই। সেটা বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে সেরা প্রতিপক্ষকেই বেছে নিল তারা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিলকে প্রথমবারের মতো হারালো আশরাফ হাকিমি, হাকিমি জিয়েশ, সোফিয়ান বৌফুলের দল। রোববার 26 মার্চ আনজিয়ার ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। মরক্কোর হয়ে গোল দুটি করেন সোফিয়ান বৌফল ও আব্দেল হামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসিমেরো। ইঞ্জুরি কারণে দলে নেই নেইমার, কাতার বিশ্বকাপের স্ট্রাইকার হিসেবে খেলা রিচার্লিসনও নেই। গোলপোস্টের নিচে অ্যালিসন, রক্ষণভাগে থিয়াগো সিলভা নেই, মার্কুইনহোসও নেই। এ এক নতুন এক ব্রাজিল, খেলা দেখে নয় বরং শুধু জার্সি দেখেই চেনাই যাচ্ছিল তাদের। তবে শেষের দিকে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সবশেষে নির্ধারিত সময়ে 2-1 গোলে হেরে গেল মরক্কোর কাছে ব্রাজিল। মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়াম থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে। দারুণ ছন্দে থাকা আফ্রিকান দেশ মরক্কোকে অভিনন্দন। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।